আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে মৃতের এই সমস্ত কাজে সবাইকে ইনভলভ করছি না, ফলে একটা গ্রামে দেখা যায় যে গোসল দেওয়ার জন্য দু তিনজন লোক, হয়তো একজন মহিলা একজন পুরুষ বা একটা পাড়া এরকম, আর অন্যরা খুব ভয় পায়। ভয় পাবেন কেন? মানে এখানে দেখেন কি সুন্দর কথা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু রাফায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আত-তাবারানি আল মুজাম আল কাবীরের মধ্যে বর্ণনা করেছে। এই হাদিসটা প্রথম হাদিসটা বাইহাকির মধ্যে, হাকিমের মধ্যে, তাবারানির মধ্যে এসছে আর অন্যান্য হাদিসে এসছে, এবং শেখ আলবানী এই হাদিসটাকে সহি বলেছেন, যাই হোক আর অনেকে সহি বলেছেন। সেটা হচ্ছে মান গাসসালা মুসলিমান ফাকাতামা আলাইহি, যে ব্যক্তি কোনো মুসলিমকে গোসল দেয় এবং গোপন রাখে। গোসল দিতে গেলে সে শরীরের বেশ কিছু আয়েব তার কাছে প্রকাশ পায়, কিন্তু সে সেটাকে প্রকাশ করলো না, সে সেটাকে গোপন করলো। গাফারাল্লাহু লাহু আরবাঈনা মাররা, আল্লাহ তাআলা তার জন্য 40 বার ক্ষমা করে দেন। আচ্ছা, ওয়ামান হাফারা লাহু ফাআজান্নাহু উজরিয়া আলাইহি কাআজরি মাসকানিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আর যে ব্যক্তি তার জন্য কবর খোঁড়ে, গর্ত খোঁড়ে, কবর খোঁড়ে, তারপর তাকে কবরস্থ করে, তাহলে তাকে একটা প্রাসাদের পরিমাণ পুরস্কার তার জন্য নির্ধারণ করে দেওয়া হয়, কিয়ামতের দিন সেই প্রাসাদে সে অবস্থান গ্রহণ করবে। ওয়ামান কাফানাহু কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মিন সুন্দুসিন ওয়াস্তাবরাকিল জান্নাহ। আর যে ব্যক্তি মৃত ব্যক্তিকে কাফন দেয়, কাফন পরায়, কারণ তিনটে ভিন্ন ভিন্ন কাজ, কাফন পরায় তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সুন্দুস এবং ইস্তাবরাক অত্যন্ত উন্নত মানের রেশমি কাপড়, জান্নাতের রেশমি কাপড়, সেটাই বলা হচ্ছে জান্নাতের এই সুন্দুস এবং ইস্তাবরাক নামক অত্যন্ত উন্নত মানের রেশমি কাপড় দিয়ে আল্লাহ তাআলা তাকেও সুসজ্জিত করবেন। আচ্ছা, এটা হচ্ছে বাইহাকির রেওয়ায়ত, সেম রেওয়ায়ত আছে তবারানিতে, আর অন্যান্য রেওয়ায়ত আমরা একটু সংক্ষেপ করছি। এরপর আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোনো মুসলিমের যে কোনো দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতেও তার সকল দোষ ত্রুটি গোপন রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, বান্দা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহায়তার মধ্যে থাকবে, সাহায্য সহযোগিতা থাকবে, আল্লাহও তার সাহায্য সহযোগিতায় থাকবেন। এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আচ্ছা, এরকম আরও অনেকগুলো হাদিস আছে, ফলে আমরা বলবো যে যিনি গোসল দেবেন তিনি যে কোনো ত্রুটির একটা বর্ণনা করবেন না মানুষের কাছে। তবে গোসল দিতে গিয়ে যদি তুমি ভালো ভালো কোনো জিনিস দেখেন সেটা বর্ণনা করতে পারেন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো দিকগুলো বর্ণনা করেছেন এবং বলেছেন, জীবিত অবস্থায় যেমন আপনি পবিত্র, সুন্দর, সুগন্ধময় ছিলেন, মৃত্যুর পরেও আপনার সেই সুগন্ধময়ই আমরা দেখতে পাচ্ছি, কারণ কোনো আয়েব তারা দেখেননি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ স্পেশাল প্রোটেকশন দিয়েছেন। আর আলামাতুল খায়ের যেগুলো, ভালো ভালো কিছু বিষয় অনেক মৃতের মধ্যে পরিলক্ষিত হয়, তার মধ্যে আছে যেমন তার চেহারাটা সুন্দর, সে তো শুভ্র হয়ে যাওয়া, সুন্দর চেহারা, মুচকি হাসি, কিংবা মানে আরও ভালো কোনো দৃশ্য, এগুলো বলা যেতে পারে। আর যদি খারাপ কিছু দেখা যায় তাহলে সেটা বলা যাবে না। তবে যারা গোসল অনেক দিয়ে থাকেন এবং তাদের অনেক অভিজ্ঞতা হয়, খারাপ আমলের লোকদের কিছু বিষয় থাকে আর ভালো আমলের লোকদের কিছু বিষয় যেটা তাদের দৃষ্টিগোচর হয়, এগুলো সে সুনির্দিষ্টভাবে কোনো মৃত ব্যক্তির নাম না নিয়ে বলতে পারে, কারণ এটা শুনলে মানুষের মধ্যে একটা তাথির হয়, ভালো দিকগুলো তাকে ভালো হওয়ার প্রেরণা যোগায়, আর খারাপ দিকগুলো বললে তখন বুঝে যে শেষ পরিণতি খারাপ, তা থেকে সে মুক্ত থাকার চেষ্টা করে।